আমাদের একটাই, আমাদের সকল ব্যবসায়ীদের একটাই চাওয়া, যাতে ইন্ডিয়ান গরুগুলো না আসে বাংলাদেশে, তবে ভারতের গরু থাকলে সম্পূর্ণ সরকারের কাছে দাবি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। চলে এসেছি সিঙ্গাপুর গরুর হাটে। আসার পরে দেখলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ব্যাপারীরা সব এই যে এই পাশে চলে আসছেন, আর গরুগুলো এখন দিচ্ছে। তা আমার সামনে একজন ব্যাপারী আছে, ইনশাল্লাহ আমি এখন ওনার সাথে কথা বলবো। তো এই হাটটা অবস্থিত হচ্ছে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামনগর উপজেলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। একটু জোরে বললেন, যেহেতু বৃষ্টি হয় শোনা যায় তো না তাইলে? হ্যাঁ। কি অবস্থা আজকে বাজারের অবস্থা? বাজার পরিস্থিতি খারাপ, গরুর বাড়ির মনও খারাপ, খুবই খারাপ। কাস্টমার কি নাই? না কাস্টমার নাই, অল্প অল্প দুই একটা, আর 100 গরু মূলা হচ্ছে 1 লাখ টাকা। আপনাদের গরু যেটা কিনা এটা 70,000 মূলা? 1 লাখের গরু মূলা 120। 1,20,000 গরু কয়টা আনছেন আপনি? গরু আনছি 12টা। কয়টা বিক্রি করছেন? যাত্রা করতেই না ভাই, যাত্রা করতে পারে না, এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, পরিস্থিতি খারাপ, পুরো খারাপ। এখন এই যে বৃষ্টিতে গরু ভিজতেছে, কোনো ক্ষয়ক্ষতি আছে? ক্ষয়ক্ষতি আছে, জ্বর মরাইতে পারে গরু, জ্বর মরা, এছাড়া তো অন্য কোনো ক্ষতি নেই, অন্য কোনো ক্ষতি নেই। যাক আল্লাহ হেফাজত করুক। তবে ভারতের গরু ছাড়লে সম্পূর্ণ সরকারের কাছে দাবি। ভারতের গরু, ভারতের গরু ছাড়লে বাংলাদেশের লোক ফুকিয়ে দেবো, খামার আলাদা গরু ব্যবসায় ছেড়ে দেবো, কত বার মারি অনেক লোক দেশ তারা। মানে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এই সব যদি ইন্ডিয়ান গরু ছাড়লে তো আপনারা আসলে মার খেয়ে যাবেন। বাংলাদেশের যে গরু আছে গরু যথেষ্ট। বুঝতে পারছি। আপনি তো একজন ব্যাপারী নাকি? জি। কি অবস্থা হাটের, কি অবস্থা? বাজারের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। জি। কাস্টমার খুবই কম। জি, কাস্টমার নাই বললেই চলে। গরুর দাম মূল্য কেমন আপনাদের? ওই 120-এর গরু 80-90-100 এরকম মূল্য, 20,000-30,000 রাইখা মূল্য। এত কম দাম মূল্য? জি। এর মধ্যে আবার চলে এত বৃষ্টি। জি। দেখ আপনার জন্য দোয়া করি, আপনার কিছু বলার আছে নি? জি, আমাদের একটাই, আমাদের সকল ব্যবসায়ীদের একটাই চাওয়া, যাতে ইন্ডিয়ান গরুগুলো না আসে বাংলাদেশে, কারণ 2021 সালে কুরবানিতে আমরা অনেকেই অনেক টাকা মার খাইছি, অনেকেই দেউলিয়া হয়ে গেছি এই ইন্ডিয়ার গরুতে, গরুগুলো আসার জন্য। করোনা পরিস্থিতি যাই ছিল, ইন্ডিয়ার গরুগুলো আসার পরে অনেক ব্যবসায়ী পথের ভিখারি হয়ে গেছে, অনেকে ব্যবসা ছাড়িয়ে দিছে। এখন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যাতে ইন্ডিয়ান গরুগুলা আমাদের দেশে আর না আসে। আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে, চর অঞ্চলে অনেক গরু আছে, আমাদের গরুতেই চলবে ইনশাআল্লাহ। দেখ আপনার জন্য দোয়া রইল। দুঃখজনক, অনেক টাকার গরু কিন্তু 90,000 টাকা মূলা, এই নিয়ে দুঃখ প্রকাশ করলেন তো মার খেয়া যাবে। যাই হোক দর্শক, আপনারা দেখলেন প্রচন্ড বৃষ্টি, সকল ব্যাপারী এবং খামারি দাঁড়াই আসছেন, বা ক্রেতা বিক্রেতা সবাই এখানে বৃষ্টির কারণে জড় হয়ে গেছে। আর এই যে এদিক দেখছেন প্রচুর গরু হাটে, ওই দিক হচ্ছে মূল হাট, এটা হচ্ছে রাস্তার পাশে। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি, দেখেন এখন বৃষ্টির মধ্যে গরুগুলো ভিজতেছে,